গেল 13 জুন রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান 2019 সালের 7 জানুয়ারিতে টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী হিসেবে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। তার মৃত্যুর পর থেকে কোনো মন্ত্রী ছাড়াই চলে আসছিল এই মন্ত্রণালয়টির কার্যক্রম। বেশ কমাস ধরে ফাঁকা থাকার পর এবার নতুন মুখ আসছে ধর্ম মন্ত্রণালয়ে। এরই মধ্যে নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত হওয়া গেছে, জামালপুর 2 আসন থেকে নির্বাচিত 3 বারের সংসদ সদস্য ফরিদুল হক খান পাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব। আমি আশা করি যে আল্লাহ পাক এই যে গুরু দায়িত্ব দিয়েছেন সততা এবং নিষ্ঠার সাথে মাননীয় প্রধানমন্ত্রীর যে আপনার চিন্তা চেতনা এবং লক্ষ্য সেটা দেশদত্ত সফল করতে পারি। বঙ্গভবন সূত্র জানিয়েছে করোনার কারণে সীমিত আয়োজনে সম্পন্ন করা হবে শপথের আনুষ্ঠানিকতা। মঙ্গলবার সন্ধ্যা 7টায় রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ মন্ত্রিসভার নতুন এই সদস্যকে শপথ পড়াবেন বলে জানা গেছে। 2019 সালের 7 জানুয়ারি মন্ত্রিসভা গঠনের পর ওই বছরের 13 জুলাই এতে প্রথম রদবদল ও নতুন মুখের অন্তর্ভুক্তি হয়। সে হিসেবে শেখ হাসিনা সরকারের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী সহ দায়িত্ব পালন করছেন 24 জন পূর্ণ মন্ত্রী, 18 জন প্রতিমন্ত্রী ও 3 জন উপমন্ত্রী। দেবাশিষ রায়, সময় সংবাদ, ঢাকা।